বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ ও চলমান লাইভ ক্লাসে সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন বিউটিফিকেশন কোর্স ক্লাস। ধন্যবাদ জানাচ্ছি ইউসেফ বাংলাদেশ ও এটুআইকে। বিশ্ব কোভিড-19 পরিস্থিতিতে ইউসেফ বাংলাদেশ ও এটুআই এর যৌথ উদ্যোগে জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ট্রেড বা অকুপেশন দক্ষতা বিষয়ক লাইভ ক্লাসের এই আয়োজনের জন্য আপনাদের সাথে অনলাইন বিউটিফিকেশন কোর্স ক্লাস পরিচালনায় আছি আমি ইয়াসমিন আরা বেগম, ট্রেনার অ্যাট ইউসেফ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল, বিউটিফিকেশন ট্রেড আন্ডার ইউসেফ বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন পুরো বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে। আসুন আমরা সকলে মিলে মানসম্পন্ন কারিগরি শিক্ষা গ্রহণ করি এবং আমাদের এই বাংলাদেশকে বিশ্বের উন্নত দেশের কাতারে স্থান করে নিতে সহযোগিতার হাত বাড়াই। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জানাতে চাচ্ছি যে স্কিল পোর্টাল বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে পুরো বিশ্ব এখন কোভিড-19 মহামারীতে আক্রান্ত রয়েছে। এই সময়ে স্কিল পোর্টাল বাংলাদেশ সব শ্রেণীর শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়ে এই অনলাইন ক্লাসের মাধ্যমে এখানে শিক্ষার্থীরা বাসায় বসেই তাদের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে শিক্ষা অর্জন করতে পারছে। চলে যাব আজকের আমাদের মূল আলোচনায়। আজ আমরা কি কি সম্পর্কে জানব। নাম্বার ওয়ান, ইনগ্রেডিয়েন্টস অফ ফেসিয়াল ফর স্কিন কেয়ার ম্যাটেরিয়ালস, ফার্নিচার, পাওয়ার টুলস, হ্যান্ড টুলস অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ ফ্রুট ফেসিয়াল উইল নো and learn about the procedure of periodic process, অর্থাৎ ত্বকের যত্নে ফেসিয়াল করার প্রয়োজনীয় উপকরণ সমূহ, পাওয়ার টুলস, হ্যান্ড টুলস, ফার্নিচার সমূহ ও বিভিন্ন ধরনের ফ্রুট ফেসিয়াল করার কার্যপ্রণালী সমূহ বা পর্যায়ক্রমিক প্রক্রিয়া সম্পর্কে জানব এবং শিখব। নাম্বার টু, উই উইল নো হোয়াট আর দ্য স্টেপ টু ডু ফেসিয়াল, আমরা জেনে নেব ফেসিয়াল করার ধাপগুলো কি কি। নাম্বার থ্রি, ইউ উইল বি এবল টু নো অ্যান্ড লার্ন অ্যাবাউট দ্য হার্বাল শাওয়ার ক্রিম ম্যাটেরিয়ালস, স্কিন কেয়ার অ্যান্ড হাউ টু মেক দেম, অর্থাৎ ত্বকের যত্নে হার্বাল শাওয়ার ক্রিম তৈরির উপকরণ, পরিমাণ ও শাওয়ার ক্রিম তৈরি বা বানানোর কর্মপদ্ধতি সমূহ সম্পর্কে জানতে এবং শিখতে পারবো। দেখছি আমরা স্লাইডে একটি ফ্রুট ফেসিয়াল করার ছবি দেখা যাচ্ছে। জেনে নেব আমরা প্রথমেই ফেসিয়াল করার ধাপগুলো কি কি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজ কলম সাথে নিয়ে বসবেন যেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নোট ডাউন করে নিতে পারেন। এবং এর সাথে আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু পূর্বে অনেক ফেসিয়ালের ভিডিও পেয়েছি যেগুলিতে আমরা বিভিন্ন ধরনের স্টেপ সম্পর্কে বা ধাপগুলি সম্পর্কে জেনেছি। আমরা প্রতিনিয়তই প্রত্যেকটি ফেসিয়ালের ধাপগুলি ইনক্লুড করে দিচ্ছি যেন আপনাদের কোনো সমস্যা না হয় বুঝতে। তাহলে আমরা দেখে নেব ফেসিয়ালের 11টি ধাপগুলো কি কি রয়েছে। নাম্বার ওয়ান, ওয়ার্মিং আপ। নাম্বার টু, ক্লিনজিং করা। নাম্বার থ্রি, স্কিন টোনিং। নাম্বার ফোর, ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত ফেসিয়াল নির্ধারণ বা নির্বাচন। নাম্বার পাঁচ, এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং। নাম্বার ছয়, স্টিমিং। নাম্বার সাত, এক্সট্রাকশন করা। নাম্বার আট, মাসাজিং। নাম্বার নয়, মাস্কিং। নাম্বার দশ, ময়শ্চারাইজিং। নাম্বার এগারো, হোম কেয়ার অ্যাডভাইজিং। পেয়ে গেলাম আমরা ফেসিয়ালের 11টি ধাপ। চলে যাব এখন আমরা পরের স্লাইডে। রয়েছে আমাদের প্রত্যেকটি ফেসিয়াল করার জন্য যে প্রয়োজনীয় উপকরণ সমূহ সেগুলির নাম। নাম্বার এক, অ্যান্টিসেপটিক হ্যান্ড রাব। নাম্বার দুই, ওয়াইপিং টিস্যু। নাম্বার তিন, ওয়াটার বোল। নাম্বার চার, গ্লিসারিন। নাম্বার পাঁচ, কটন প্যাড। নাম্বার ছয়, সফট টিস্যু। নাম্বার সাত, আইস কিউব। নাম্বার আট, হেড ব্যান্ড। নাম্বার নয়, ফেসিয়াল গাউন। নাম্বার দশ, বিউটিশিয়ান অ্যাপ্রন। নাম্বার এগারো, বড় তোয়ালে। নাম্বার বারো, ছোট বাটি। নাম্বার তেরো, ছোট চামচ। নাম্বার চোদ্দ, ফেস প্যাক ব্রাশ। নাম্বার পনেরো, ক্লিনজিং মিল্ক বিভিন্ন ব্র্যান্ডের। নাম্বার ষোলো, স্ক্রাব বিভিন্ন ব্র্যান্ডের। নাম্বার সতেরো, মাসাজ ক্রিম
বিভিন্ন ব্র্যান্ডের। নাম্বার 18 গোলাপ জল বা রোজ ওয়াটার, নাম্বার 19 ময়শ্চারাইজার ক্রিম, নাম্বার 20 ময়শ্চারাইজার লোশন, নাম্বার 21 মধু, নাম্বার 22 কাঁচা দুধ, নাম্বার 23 টক দই, নাম্বার 24 রুমাল, নাম্বার 25 শাওয়ার ক্যাপ, নাম্বার 26 হ্যান্ড গ্লোভস, এবং নাম্বার 27 সার্জিক্যাল ফেস মাস্ক, যেটা আমরা বিভিন্ন ধরনের ফেসিয়াল করার সময় ব্যবহার করে থাকব। এখন আমরা জেনে নেব ফেসিয়াল করার সময় আমাদের যে প্রয়োজনীয় হ্যান্ড টুলস, পাওয়ার টুলস এবং ফার্নিচার গুলি লাগে সেগুলি সম্পর্কে। নাম্বার 1 ব্ল্যাক হেডস অ্যাকনি এক্সট্রাক্টর স্টিক বা নিডলস, নাম্বার 2 ফেস ব্লেমিশ পিম্পল এক্সট্রাক্টর, নাম্বার 3 ব্লেন্ডার মেশিন, নাম্বার 4 স্কিন টেস্টার মেশিন, নাম্বার 5 আল্ট্রাসাউন্ড গ্যালভানিক মেশিন, নাম্বার 6 ফেসিয়াল স্টিম বা ওজন ফেসিয়াল স্টিম মেশিন, নাম্বার 7 এলইডি ম্যাগনিফাইং ফ্লোর ল্যাম্প মেশিন, নাম্বার 8 ফেসিয়াল হোম স্টিম মেশিন, নাম্বার 9 ইলেকট্রিক ব্ল্যাক হেডস ভ্যাকুয়াম এক্সট্রাক্টর, নাম্বার 10 ফেসিয়াল বাইভেটর মেশিন ফেস মাসাজার, নাম্বার 11 ফেস মাসাজার মেশিন, নাম্বার 12 ফেসিয়াল বেড টেবিল চেয়ার স্টুল সেট, নাম্বার 13 ফেসিয়ালে সেলুনে ইউজ করা যে ট্রলি রয়েছে সেটা। তাহলে আমরা পাওয়ার টুলস, হ্যান্ড টুলস, ফার্নিচার সম্পর্কে জেনে গেলাম। এখন আমরা চলে যাব ফ্রুট ফেসিয়াল। চিত্রের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফল রয়েছে, ফলের পেস্ট রয়েছে, ফলের জুস রয়েছে, যেগুলি দিয়ে আমরা কি করব, ফ্রুট ফেসিয়াল করব। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফলকে পেস্ট করে করে এক একটি কন্টেইনারে রাখা হয়েছে, যেখানে রয়েছে আঙুর, স্ট্রবেরি, লেবু রয়েছে, আরো অনেক কিছু। এখন আমরা দেখব ফ্রুট ফেসিয়াল বিভিন্ন রকমের ও বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। যেমন র ফ্রুট ফেসিয়াল, অর্থাৎ আমরা প্রকৃতির কাছ থেকে যে সমস্ত ফল পেয়ে থাকি সেগুলি দিয়ে যে ফেসিয়ালটি করা হয়ে থাকে সেটাকেই র ফ্রুট ফেসিয়াল বলা হয়। নাম্বার 2 ন্যাচার অ্যাসেন্স ফ্রুট ফেসিয়াল কিট, নাম্বার 3 VLCC ফ্রুট ফেসিয়াল কিট, নাম্বার 4 শাহনাজ হোসেন ফ্রুট ফেসিয়াল কিট, নাম্বার 5 জোভেস ফ্রুট ফেসিয়াল কিট, নাম্বার 6 লোটাস ফ্রুট ফেসিয়াল কিট, নাম্বার 7 ওরিফ্লেম ফ্রুট ফেসিয়াল কিট, নাম্বার 8 অ্যারোমা ফ্রুট ফেসিয়াল কিট, নাম্বার 9 অক্সিগ্লো ফ্রুট ফেসিয়াল কিট, নাম্বার 10 বায়োটিক ফ্রুট ফেসিয়াল কিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানে 10 রকমের ফ্রুট ফেসিয়াল কিট সম্পর্কে জানতে পারলাম। চলে যাব এগুলির বর্ণনা সম্পর্কে জানার জন্য। চিত্রে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর চমৎকার ফলের ছবি দেওয়া রয়েছে, যেখানে রয়েছে কলা, রয়েছে অরেঞ্জ, রয়েছে মাল্টা, রয়েছে অ্যাপেল, স্ট্রবেরি, রয়েছে তরমুজ, রয়েছে আপনার আরো অনেক রকমের ফল আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি। পিচ ফল রয়েছে, জাম্বুরা রয়েছে, রয়েছে আপনার আনারস। আমরা এখন চলে যাব যে এই ফলমূল গুলো দিয়ে আমরা কিভাবে প্রাকৃতিক ফ্রুট ফেসিয়াল করতে পারি। প্রাকৃতিক ফ্রুট ফেসিয়াল করার জন্য আমাদের যে আরো প্রয়োজনীয় উপকরণ লাগবে সেগুলি আমরা এক এক করে দেখে নেব। 1 নম্বর রয়েছে ফ্রুট ক্লিনজিং মিল্ক, 2 নম্বর রয়েছে ফ্রুট স্কিন টোনার, 3 নম্বর রয়েছে ফ্রুট মাসাজ ক্রিম, বিভিন্ন ব্র্যান্ডের ফ্রুটস এর মাসাজ ক্রিম রয়েছে, 4 নম্বর রয়েছে ফ্রুট স্ক্রাব, এখানে অনেকগুলি ব্র্যান্ডের স্ক্রাব রয়েছে, রয়েছে ব্লু হেভেন এর স্ক্রাব, রয়েছে স্টেলিপস এর স্ক্রাব, রয়েছে লোটাস হার্বাল এর স্ক্রাব, নাম্বার 5 স্ট্রবেরি ফলের পেস্ট, নাম্বার 6 অ্যাপেল ফলের পেস্ট, নাম্বার 7 পেঁপে পেস্ট, নাম্বার 8 তরমুজ পেস্ট, নাম্বার 9 কলা পেস্ট, নাম্বার 10 এছাড়াও অ্যাভোকাডো ফলের পেস্ট, নাম্বার 11 শসার পেস্ট, নাম্বার 12 পিচ ফলের পেস্ট রয়েছে, নাম্বার 13 রয়েছে স্ট্রবেরি বা অ্যালোভেরা ফ্রুটস জেল, নাম্বার 14 ভিটামিন ই ক্যাপসুল, নাম্বার 15 ফ্রুটস ফেস প্যাক, নাম্বার 16 বায়ো ফ্রুট ফেস প্যাক বা মিক্স ফ্রুট ফেস প্যাক। যদি আমাদের কাছে র ফ্রুটস না থাকে সেক্ষেত্রে আমরা ফেস প্যাক হিসাবে এই ফেস প্যাক গুলিকে
ব্যবহার করব। এখন আমরা জানবো ফ্রুট ফেসিয়ালটি সাধারণত ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক এবং অয়েলি স্কিন অর্থাৎ তৈলাক্ত ত্বকে ব্যবহার হয়ে থাকে, বা আমরা এই ফেসিয়ালটি দুই রকমের ত্বকে করে থাকি, শুষ্ক ত্বক এবং তৈলাক্ত ত্বক। এক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বকে মাসাজের ক্ষেত্রে দুই হাতের আঙুল ও তালু ব্যবহারে অধিক চাপ প্রয়োগে 10 মিনিট করে মাসাজ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, শুষ্ক ত্বক কি থাকে, শুষ্ক থাকে, এজন্য আমরা কি করব, অধিক চাপ প্রয়োগে 10 মিনিট করে মাসাজ করব, যেন আমাদের সেবাম থেকে কি হয় অয়েল গ্ল্যান্ড অয়েল বের হয় এবং ত্বকের উপরিভাগে চলে আসে। অপরদিকে অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বকের জন্য মাসাজের ক্ষেত্রে দুই হাতের আঙুল ও তালু ব্যবহারে আলতো চাপ প্রয়োগে 15 মিনিট করে মাসাজ করতে হবে। তাহলে কি বুঝলাম, তৈলাক্ত ত্বকে আলতো হাতে মাসাজ করতে হবে 15 মিনিট করে। আলতো হাতে কেন মাসাজ করতে হবে, কারণ তৈলাক্ত ত্বকে এমনিতেই তেলের পরিমাণটা ত্বকের স্কিনের উপরে বেশি দেখা যায়, এই কারণেই আলতো হাতে মাসাজ করতে হবে, যেন সেবাম থেকে আরো যেন তেল না বের হয়, সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সেবামের মাধ্যমে আমাদের ত্বকের উপরিভাগে যেন বেশি তেল না বের হয় ফেসিয়াল মাসাজের জন্য। এখন আমরা চলে যাব আমাদের কার্যপ্রণালীতে, যে আমরা এই প্রাকৃতিক ফ্রুট ফেসিয়ালটিকে কিভাবে ধাপে ধাপে সম্পূর্ণ করব। নাম্বার 1, অ্যান্টিসেপটিক হ্যান্ড রাব দিয়ে বিউটিশিয়ানের হাত জোড়া খুব ভালো করে মুছে জীবাণুমুক্ত করে নিতে হবে, এবং বিউটিশিয়ানের ব্যক্তিগত সুরক্ষার জন্য যে সরঞ্জামাদি রয়েছে, যেমন বিউটিশিয়ান অ্যাপ্রন, হ্যান্ড গ্লোভস, ফেস মাস্ক, শাওয়ার ক্রিম, এগুলোকে পরিধান করে নিতে হবে। নাম্বার 2, গ্রাহককে ফেসিয়াল হেড ব্যান্ড ফেসিয়াল গাউন সুন্দরভাবে পরিয়ে নিয়ে ফেসিয়াল বেডে শুইয়ে দিতে হবে। নাম্বার 3, আমাদের প্রাকৃতিক ফ্রুট ফেসিয়াল করার জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলি রয়েছে সেগুলি ট্রলিতে গুছিয়ে নিতে হবে। নাম্বার 4, পাওয়ার টুলস গুলি চেক করে দেখে নিতে হবে এবং স্টিম মেশিনের পানি দিয়ে নিতে হবে। নাম্বার 5, ফেসিয়াল শুরুর আগে গ্রাহককে মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুত করতে ওয়ার্মিং আপ করে নিতে হবে। নাম্বার 6, তুলোয় ফ্রুটস টোনার লাগিয়ে গ্রাহকের মুখ, গলা, ঘাড় ও কান ভালোভাবে পরিষ্কার করে মুছে নিতে হবে। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন। নাম্বার 7, ফ্রুটস ক্লিনজিং মিল্ক দিয়ে 5 মিনিট মুখের 6টি অংশে এবং গলা, ঘাড় ও কান এ ত্বকের ধরন অনুযায়ী প্রেশার পয়েন্ট সহ মাসাজ করে নিয়ে রুমাল ভিজিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। নাম্বার 8, ক্লিনজিং করার পর ত্বক পরীক্ষার মেশিন বা এলইডি মেশিনের সহায়তায় ত্বক পরীক্ষা করে নিতে হবে। নাম্বার 9, ফ্রুটস স্ক্রাব দিয়ে 5 মিনিট মুখের 6টি অংশে এবং গলা, ঘাড় ও কান এ ত্বকের ধরন অনুযায়ী প্রেশার পয়েন্ট সহ মাসাজ করে নিয়ে রুমাল ভিজিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, এটাকে এক্সফোলিয়েশন বলা হয়। নাম্বার 10, চোখে গোলাপ জল ভেজানো তুলো দিয়ে ঢেকে দিয়ে স্টিম মেশিনের সাহায্যে ত্বকের উপরিভাগে উত্তপ্ত বাষ্পীয় ভাপ দিতে হবে 5 থেকে 7 মিনিট। নাম্বার 11, স্টিম মেশিনের উত্তপ্ত বাষ্পীয় ভাপ দেওয়ার পর ব্ল্যাক হেডস, অ্যাকনি এক্সট্রাক্টর স্টিক বা নিডলস দিয়ে ত্বকের উপরিভাগে থাকা এবং নাকের ও থুতনির চারপাশে জমে থাকা মৃত কোষ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস নির্মূল করতে হবে সাবধানতার সাথে। কি দিয়ে করতে হবে, ব্ল্যাক হেডস স্টিক দিয়ে করতে হবে। নাম্বার 12, স্টিম মেশিনের সাহায্যে ত্বকের উপরিভাগে শীতল বাষ্পীয় ভাপ দিতে হবে, শীতল বাষ্পীয় ভাপের পরিবর্তে বরফ কুচিও দেয়া যায়। নাম্বার 13, যে কোনো 3-4টি ফলের পেস্ট আলাদা ভাবে টক দইয়ের সাথে মিক্স করে শুষ্ক ত্বকের জন্য 10 মিনিট এবং তৈলাক্ত ত্বকের জন্য 15 মিনিট করে মাসাজ দিতে হবে মুখের 6টি অংশে এবং গলা, ঘাড় ও কানে, এবং প্রত্যেকটি মাসাজ শেষ হয়ে গেলে রুমাল ভিজিয়ে খুব ভালোভাবে ত্বক পরিষ্কার করে দিতে হবে। তাহলে এই থেকে আমরা কি বুঝলাম, 3-4টি ফলের পেস্ট আলাদা, যেমন আমাদের ছিল কলা পেস্ট, অ্যাপেল পেস্ট, স্ট্রবেরি পেস্ট, অ্যাভোকাডো পেস্ট, তারপর হচ্ছে পিচ ফলের পেস্ট, এগুলিকে এগুলি এই পেস্ট গুলি থেকে যেকোনো 3 থেকে 4টি ফলের পেস্ট নিয়ে নিলেই হবে এবং সেটার সাথে আমাদের টক দইকে মিক্স করে নিতে হবে। চলে যাচ্ছি নাম্বার 14-তে, যদি কোনো ফলের পেস্ট না থাকে তাহলে
দুই থেকে তিন ধরনের ফ্রুটস মাসাজ ক্রিম দিয়ে একইভাবে মাসাজ করতে হবে। নাম্বার 15, স্ট্রবেরি বা অ্যালোভেরা ফ্রুটস জেল দিয়ে মুখের 6টি অংশে এবং গলা ও ঘাড় প্রেশার পয়েন্ট সহ মাসাজ করতে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জেলটি ত্বকে শুকিয়ে যাচ্ছে। জেল শুকিয়ে গেলে ধোয়া যাবে না, পরের স্টেপটি সম্পূর্ণ করতে হবে আমাদের এই জেলের উপরেই। দেখে নেব পরের স্টেপটি হচ্ছে আমাদের 3-4টি ফলের পেস্ট ও গোলাপ জল, কাঁচা দুধ, মধু, টক দই দিয়ে ফ্রুটস পেস্ট প্যাক গুলিয়ে ব্রাশের সাহায্যে পুরো মুখ, গলা ও ঘাড়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখানে গোলাপ জল, কাঁচা দুধ, মধু, টক দই কেন অবলিক অবলিক দেওয়া আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। ত্বকের ধরন অনুযায়ী আমরা ফলের পেস্টের সাথে যেটি প্রযোজ্য ঠিক সেই জিনিসটি আমরা নিয়ে নিব। এবং চোখের উপরে শশা স্লাইস করে কেটে বা আলুর পেস্ট অথবা তুলো কাঁচা দুধে ভিজিয়ে লাগিয়ে দিতে হবে, এবং 20 মিনিট পর ফেস প্যাক শুকিয়ে এলে রুমাল ভিজিয়ে পরিষ্কার করে দিতে হবে। নাম্বার 17, যদি কোনো ফলের পেস্ট না থাকে তাহলে বায়ো ফ্রুট ফেস প্যাক বা মিক্স ফ্রুট ফেস প্যাক লাগিয়ে দিতে হবে। এছাড়াও ভালো কোনো ব্র্যান্ডের যদি ফেস প্যাক থাকে আমরা সেটিকেও ব্যবহার করতে পারি, এবং 20 মিনিট পর ফেস প্যাক শুকিয়ে এলে রুমাল ভিজিয়ে পরিষ্কার করে দিতে হবে। নাম্বার 18, ভিটামিন ই ক্যাপসুল কেচে নিয়ে মুখে ও গলায় ভালো করে ড্যাব ড্যাব আকারে বসিয়ে দিতে হবে, এবং 5 মিনিট পর ভেজা রুমালের সাহায্যে পরিষ্কার করে দিতে হবে। নাম্বার 19, ময়শ্চারাইজার ক্রিম লাগাতে হবে। নাম্বার 20, ফেসিয়াল শেষ হয়ে গেলে অবশ্যই ব্যবহারকৃত সব উপকরণ ডাস্টবিনে ফেলে দিতে হবে। অর্থাৎ কি, আমরা ফেসিয়াল করার সময় যে উচ্ছিষ্ট উপকরণ গুলি রয়েছিল সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। নাম্বার 21, গ্রাহকের সাথে ত্বকের জন্য উপযোগী হোম কেয়ার প্রোডাক্ট ও টেকনিক সম্পর্কে অবগত করতে হবে, এবং পরবর্তী ফেসিয়ালের প্রযোজ্য সময় কখন সেটাও গ্রাহককে জানিয়ে দিতে হবে যে আপনি এই যে ফ্রুট ফেসিয়ালটি করলেন এর 15 দিন পরে আবার নেক্সট ফেসিয়ালে আসবেন না 1 মাস পরে আসবেন, এই জিনিসটি গ্রাহকের সাথে আমাদেরকে ডিসকাস করে বুঝিয়ে দিতে হবে। নাম্বার 22, সব পাওয়ার ও হ্যান্ড টুলস ফার্নিচার পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে। ব্যবহারকৃত ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জামাদি ওয়াশ করে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে। নাম্বার 23, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের প্রাকৃতিক ফ্রুটস ফেসিয়ালের বর্ণনা। পেয়ে গেলাম আমরা প্রাকৃতিক প্রকৃতি থেকে আমরা যে ফলমূল গুলি পাই সেগুলো দিয়ে আমরা বাই রোটেশন একটার পর একটা ধাপ ব্যবহার করে কি করে এই ফ্রুট স্পেশালটিকে আমরা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখব ডেসক্রিপশন অফ ন্যাচার অ্যাসেন্স ফ্রুট ফেসিয়াল কিটের বর্ণনা সম্পর্কে আমরা জানব। স্লাইডে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের ন্যাচার অ্যাসেন্স ফ্রুট ফেসিয়ালের কিট। এটার র্যাপটা এরকম থাকে, বাহির থেকে আমরা এভাবেই দেখতে পারি। এখানে 5টা উপকরণ দেখতে পাচ্ছি আমরা, রয়েছে বাদাম, রয়েছে অরেঞ্জ বা মালটা, রয়েছে জাফরান, রয়েছে অ্যাপেল এবং কোকোনাট। দেখে নেব আমরা ন্যাচার অ্যাসেন্স ফ্রুট ফেসিয়াল কিটের 5টি ধাপ রয়েছে সেটা সম্পর্কে। নাম্বার 1, আলমন্ড কেয়ার ক্লিনজিং। নাম্বার 2, অরেঞ্জ স্ক্রাব প্যাক। নাম্বার 3, স্যাফরন কেয়ার মাসাজ ক্রিম। স্যাফরনটা হচ্ছে জাফরান। নাম্বার 4, অ্যাপেল ফেস প্যাক। নাম্বার 5, কোকোনাট কেয়ার ময়শ্চারাইজার। তাহলে আমরা এখানে 5টি ধাপ পেয়ে যাচ্ছি। 5টি ধাপকে আমরা কি করে ব্যবহার করব সেটা সম্পর্কে আমরা এখন জেনে নেব। নাম্বার 1, আলমন্ড কেয়ার ক্লিনজিং মিল্ক একটি তুলোর বলের সাহায্যে নিয়ে মুখের ত্বকে, গলা ও ঘাড়ের অংশ খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। নাম্বার 2, অরেঞ্জ স্ক্রাব প্যাক, ভেজা মুখে স্ক্রাবটি লাগিয়ে 3 থেকে 5 মিনিট মাসাজ করতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নাম্বার 3, স্যাফরন কেয়ার মাসাজ ক্রিম পরিমাণ মতো নিয়ে 10 থেকে 15 মিনিট মাসাজ করতে হবে প্রেশার পয়েন্ট সহ, এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নাম্বার 4, অ্যাপেল ফেস প্যাক, অ্যাপেল ফেস প্যাক লাগিয়ে নিয়ে শুকিয়ে এলে 15 থেকে 20 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নাম্বার 5, কোকোনাট কেয়ার ময়শ্চারাইজিং, সব শেষে কোকোনাট কেয়ার ময়শ্চারাইজিং ক্রিম মুখের ত্বকে, গলা এবং ঘাড়ে লাগিয়ে রেখে দিতে হবে, অর্থাৎ সাথে সাথে ধুতে হবে না।
যেহেতু এটা হচ্ছে একটা ময়শ্চারাইজিং ক্রিম বা লোশন থাকবে, সেটাকে আমরা অ্যাপ্লাই করি এবং আমরা সবাই জানি যে প্রত্যেক 3 ঘন্টা পর পর সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার ক্রিমকে মুখ ধুয়ে আবার অ্যাপ্লাই করতে হয়। সেই কারণে আমরা যখন ফেসিয়ালের শেষে এই ময়শ্চারাইজিং ক্রিমটাকে ইউজ করব, তখন 2 থেকে 3 ঘন্টার মধ্যে আর ধোয়া লাগবে না। ডেসক্রিপশন অফ ভিএলসিসি ফ্রুট ফেসিয়াল কিট, চিত্রে আমরা ভিএলসিসি ফ্রুট ফেসিয়াল কিটের র্যাপ দেখতে পাচ্ছি। এটা দেখতে বাহির থেকে এরকম প্যাকেটের মধ্যে থাকে। এখন আমরা চলে যাব এটার বিস্তারিত সম্পর্কে জানার জন্য। ভিএলসিসি ফ্রুট ফেসিয়াল কিটে আমরা 5টি ধাপ পাচ্ছি, দেখে নেই ধাপগুলো কি কি। নাম্বার 1, পাপায়া ফেস স্ক্রাব অর্থাৎ পেঁপে স্ক্রাব। নাম্বার 2, কিউকাম্বার জেল অর্থাৎ শসার জেল। নাম্বার 3, পিচ মাসাজ ক্রিম অর্থাৎ পিচ যে ফলটি রয়েছে সেটা দিয়ে তৈরিকৃত মাসাজ ক্রিম। নাম্বার 4, অরেঞ্জ অ্যান্টিট্যান ফেস প্যাক অর্থাৎ কি কমলা দিয়ে তৈরি করা অ্যান্টিট্যান ফেস প্যাক। আমরা 4টি ধাপ পেলাম, দেখে নেবো এই 4টি ধাপকে আমরা কিভাবে কাজে লাগাবো। নাম্বার 1, পাপায়া ফেস স্ক্রাবটি ভেজা মুখে স্ক্রাব লাগিয়ে 3 থেকে 5 মিনিট মাসাজ করতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নাম্বার 2, কিউক্যাম্বার জেল, কিউক্যাম্বার অর্থাৎ শসার জেল দিয়ে মুখের 6টি অংশে এবং গলা ও ঘাড় প্রেশার পয়েন্ট সহ মাসাজ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জেলটি ত্বকেই শুকিয়ে যাচ্ছে, এবং জেল শুকিয়ে গেলে জেলগুলোকে ধোয়া যাবে না। এই জেলের উপরেই আমাদের পরবর্তী যে স্টেপটি রয়েছে সেটি সম্পন্ন করতে হবে। পরবর্তী স্টেপটি আমরা পেয়ে যাচ্ছি পিচ মাসাজ ক্রিম অর্থাৎ পিচ ফলের মাসাজ ক্রিম পরিমাণ মতো নিয়ে 10 থেকে 15 মিনিট মাসাজ করতে হবে প্রেশার পয়েন্ট সহ, এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে মুখ গলা কান এবং ঘাড়। নাম্বার 4 রয়েছে অরেঞ্জ অ্যান্টিটেন ফেস প্যাক। অরেঞ্জ অ্যান্টিটেন ফেস প্যাকটি লাগিয়ে নিয়ে শুকিয়ে এলে 15 থেকে 20 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। সচরাচরই আমাদের ফেস প্যাক এবং ফেস মাস্ক 15 থেকে 20 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়, এজন্যই আমরা সবসময় 15 থেকে 20 মিনিটটিকে এখানে জানিয়ে দিচ্ছি আপনাদের। এখন আমরা দেখব শেহনাজ হোসেন ফ্রুট ফেসিয়াল কিট এর বর্ণনা। শেহনাজ হোসেন ফ্রুট ফেসিয়াল কিটটি দেখতে মোড়ক এরকম হয় বাহির থেকে, দেখে নেব ওর কয়েকটি ধাপ রয়েছে। শেহনাজ হোসেন ফ্রুট ফেসিয়াল কিটেরও আমরা 5টি ধাপ পেয়ে যাচ্ছি। নাম্বার 1, বায়োহাইড্রেটিং ক্লিনজিং। নাম্বার 2, স্ক্রাব। নাম্বার 3, ফ্রুট নারিশিং মাসাজ ক্রিম। নাম্বার 4, ফ্রুট মাস্ক। নাম্বার 5, ময়শ্চারাইজার। তাহলে আমাদের কি করতে হবে? নাম্বার 1, ইউজ করতে হবে বায়োহাইড্রেটিং যে ক্লিনজিংটি রয়েছে, 5 মিনিট মাসাজ করতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নাম্বার 2 রয়েছে স্ক্রাব, স্ক্রাবটিও 5 মিনিট মাসাজ করতে হবে আলতো ভাবে, কারণ আমরা যখনই স্ক্রাব দিয়ে মাসাজ করব আলতো হাতে স্ক্রাব করব, কারণ স্ক্রাবটি দানাদার হয় এবং এটিকে হাতে নিয়ে প্রেশার পয়েন্ট দিয়ে মাসাজ করা যায় না, এক্ষেত্রে ত্বকের ক্ষতি হতে পারে, যার কারণে আমরা স্ক্রাব যখনই ব্যবহার করব আলতো হাতে মাসাজ করব এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব। নাম্বার 3, ফ্রুট নারিশিং মাসাজ ক্রিম, এটিকে 15 মিনিট ধরে মাসাজ করতে হবে এবং শেহনাজ হোসেনের এই যে ফ্রুট ফেসিয়াল কিটটি রয়েছে এটার মাসাজ ক্রিমটিকে ওয়াশ করা যাবে না, রেখে দিতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায় ততক্ষণ মাসাজ করতে হবে, এবং পরবর্তী 4 নম্বর যে স্টেপটি রয়েছে এই মাসাজ ক্রিমের উপরেই আমাদের করতে হবে। 4 নম্বর স্টেপটি রয়েছে আমাদের ফ্রুট মাস্ক, যেটাকে আমাদের মাসাজ ক্রিমের উপরেই লাগিয়ে 10 মিনিট রাখতে হবে এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা পানি। নাম্বার 5 রয়েছে ময়শ্চারাইজার ক্রিম, আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা দেখব জোভেস ফ্রুট ফেসিয়াল কিটের বর্ণনা, দেখে নেই আমরা জোভেস ফ্রুট ফেসিয়াল কিটের কয়টি ধাপ রয়েছে। জোভেস ফ্রুট ফেসিয়াল কিটে আমরা 5টি ধাপ পেয়ে যাচ্ছি। নাম্বার 1, ব্ল্যাকবেরি থিক ক্লিনজার। নাম্বার 2, হানি অ্যান্ড আমন্ড ফেস স্ক্রাব। নাম্বার 3, পাপায়া অ্যান্ড পাইনাপেল মাসাজ ক্রিম। নাম্বার 4, স্কিন টোনিং জেল। নাম্বার 5, অ্যাভোকাডো ফ্রুট ফেস ময়শ্চারাইজার। ব্ল্যাকবেরি, আমরা যে ফল ব্ল্যাক কালো রঙের যে আমরা আঙুর পেয়ে থাকি সেটাই হচ্ছে ব্ল্যাকবেরি, এটা ক্লিনজার বানানো হয়েছে। হানি এবং আলমন্ড, হানি হচ্ছে মধু এবং আলমন্ড হচ্ছে বাদাম। 3 নম্বর হচ্ছে পাপায়া অ্যান্ড পাইনাপেল, পাপায়া হচ্ছে আমাদের পেঁপে এবং পাইনাপেল হচ্ছে আনারস। স্কিন টোনিং জেল রয়েছে এবং অ্যাভোকাডো যে ফল রয়েছে সেটা দিয়ে ময়শ্চারাইজার তৈরি করা হয়েছে।
যেহেতু আমরা পূর্বে জেনে নিলাম ক্লিনজিং কতক্ষণ করব, স্ক্রাব কতক্ষণ করব, মাসাজ ক্রিম কিভাবে ব্যবহার করব, জেল লাগিয়ে কিভাবে আমরা প্যাক বা ময়শ্চারাইজার ব্যবহার করব, সেহেতু এটার বিস্তারিত আর আমরা বলতে যাচ্ছি না। দেখে নেব আমরা আরেক ব্র্যান্ড ওরি ফ্লেম ফ্রুট ফেসিয়াল কিট রয়েছে এবং এটির মধ্যে কয়টি ধাপ রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। এটার মোড়কটি দেখতে এরকম হয় বাহির থেকে, এখানে বেশ কয়েকটি ফল আমরা দেখতে পাচ্ছি। চলে যাব আমরা ওরিফ্লেম ফুড ফেসিয়াল কিটের যে চারটি ধাপ রয়েছে সেটির দিকে। নাম্বার ওয়ান রয়েছে ক্লিনজার, নাম্বার টু রয়েছে ফেস স্ক্রাব, নাম্বার থ্রি রয়েছে ফেস মাসাজ ক্রিম এবং নাম্বার ফোর রয়েছে অরেঞ্জ অ্যান্টি ট্যান ফেস প্যাক। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যেই কিটগুলোতে আমরা ময়শ্চারাইজার ক্রিম পাচ্ছি না সেক্ষেত্রে আমরা বাহির থেকে আমরা নর্মালি যে ময়শ্চারাইজার ক্রিম ইউজ করি সেটাকে আমরা ব্যবহার করব, এবং যেই কিটে আমরা ক্লিনজিং মিল্ক পাচ্ছি না সেক্ষেত্রে আমরা বিভিন্ন ব্র্যান্ডের যে ক্লিনজিং মিল্ক রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারবো। জেনে নিলাম আমরা মোটামুটি অনেকগুলো ফ্রুটস ফেসিয়ালের ব্যবহার সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি নতুন জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমরা ঘরে বসে কি করে হার্বাল শাওয়ার ক্রিম এর তৈরি করে নিতে পারবো, সেগুলির উপকরণ এবং পরিমাণগুলি সম্পর্কে জানবো, এবং কার্যপ্রণালী এটাকে আমরা কিভাবে তৈরি করব সেটা সম্পর্কে জানবো, এবং কিভাবে ব্যবহার করব সেটা সম্পর্কেও জানবো। চলে যাচ্ছি আমরা উপকরণ এবং পরিমাণে। উপকরণ পাচ্ছি আমরা গোলাপ ফুলের শুকনো বা কাঁচা পাপড়ি, দুইটি গোলাপ ফুলের পাপড়ি লাগবে। নাম্বার দুই লাগবে গোলাপ ফুল অর্থাৎ সাদা গোলাপ ফুলের পাপড়ি বা পানিতে ফুটানো দুইটি গোলাপ ফুলের সাদা পাপড়ি লাগবে। তিন নাম্বার লাগছে আমার আমন্ড বা চীনা বাদাম কাঁচা, 1 টেবিল চামচ করা লাগবে আমার, পেস্ট করা লাগবে। আর নাম্বার চার আমার লাগবে হচ্ছে গোলাপ জল 1 টেবিল চামচ। নাম্বার পাঁচ লাগবে একটি বাটি। নাম্বার ছয় লাগবে গ্রাইন্ডার বা ছেঁচুনি মেশিন, যেটা দিয়ে আমরা কি করব মিক্স করব। এবং লাগবে আমার একটা কন্টেইনার, যেটাতে আমরা হার্বাল শাওয়ার ক্রিম তৈরি করে স্টোর করতে পারবো। এখন আমরা দেখব হার্বাল শাওয়ার ক্রিম তৈরির নিয়ম, কিভাবে আমরা হার্বাল শাওয়ার ক্রিম তৈরি করব। প্রথমে বাদাম ভিজিয়ে বাদামের উপরে লাল খোসা ফেলে দিতে হবে। নাম্বার দুই, দুইটি গোলাপ ফুলের পাপড়ি পানিতে ফুটিয়ে নিতে হবে। নাম্বার তিন, সবগুলো গোলাপ ফুলের পাপড়ি এবং দুইটি গোলাপ ফুল ও পানিতে ফুটানো গোলাপ ফুলের পাপড়ি এবং বাদাম ছেঁচুনি বা গ্রাইন্ডার মেশিনে মিক্স করে নিতে হবে। নাম্বার চার, তৈরি হয়ে গেল আমাদের হার্বাল শাওয়ার ক্রিম। নাম্বার পাঁচ, তৈরিকৃত হার্বাল শাওয়ার ক্রিম কন্টেইনারে সংরক্ষণ করে রাখতে হবে। এবং নাম্বার ছয়, এই মিশ্রণটি ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা জানবো হার্বাল শাওয়ার ক্রিম আমরা কি করে ব্যবহার করব বা ব্যবহারের নিয়ম। নাম্বার এক, ব্যবহারের পূর্বে হার্বাল শাওয়ার ক্রিমের মিশ্রণের সাথে গোলাপ জল মিক্স করে নিয়ে পেস্টটাকে তৈরি করে নিতে হবে যেন আমরা ব্যবহার করতে পারি। নাম্বার দুই, মিক্সকৃত পেস্টটি মুখমণ্ডল সহ সমস্ত শরীরে লাগিয়ে 20 মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং নাম্বার তিন, এই মিশ্রণটি সাবানের পরিবর্তে ব্যবহার করা যায়। হার্বাল শাওয়ার ক্রিম যেটা আমরা তৈরি করব এটাকে সাবান ইউজ না করে শাওয়ারের সময় আমরা এটাকে ব্যবহার করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের সেশনে আমার কাছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের সেশনটি। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে অনুপ্রাণিত করবে। পরবর্তী সেশনে আমরা শিখব ত্বকের যত্নে একনি বা পিম্পল ফেসিয়াল করার বিস্তারিত আলোচনা, কিভাবে আমরা একনি বা ব্রণ রিমুভ করতে পারবো, কেন আমাদের একনি হয়, কি করলে আমাদের এই একনি গুলো দূর হবে, একনি কত রকমের হয় এবং একনি যে ফেসিয়াল গুলো রয়েছে এটা আমরা কিভাবে করবো এটার বিস্তারিত আলোচনা, এবং সেই সাথে শিখবো হার্বাল ফেস মাস্ক ব্যবহারের উপকারিতা, আসলে হার্বাল ফেস মাস্ক ব্যবহার করে আমরা কি কি উপকার পাই সেটা সম্পর্কে জানবো। আর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিগত ভিডিওগুলি যারা এখনো দেখেননি বা এই ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন www.skills.gov.bd এই ওয়েবসাইটে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd এই ঠিকানায়। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কথা হবে আবার পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে চলবেন। যথাসম্ভব জনসমাগম পরিহার করবেন এবং 3 ফিট শারীরিক দূরত্ব বজায় রাখবেন। সবাইকে অনেক অনেক ফলের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।